কোনটা কি জিনিস লাভজন হচ্ছে? ধ্বনি। ধ্বনি মানে কি? শব্দ। ধ্বনি মানে কি? ধ্বনি মানে হচ্ছে সাউন্ড। তাহলে ধ্বনি মানে যদি শব্দ হয়, তার মানে লাভজন মানেও কি? শব্দ। মাশাআল্লাহ, লাভজন মানে কিন্তু শব্দ। এই পৃথিবীর সকল শব্দই মূলত লাভজন। পাখির ডাক, গরুর ডাক, অ্যাঁও ট্যাঁটো যা বলবেন সেগুলোই মূলত কি? শব্দ বা ধ্বনি। এখন আমরা নাহভে মীরের প্রথম পর্ব বা প্রথম পাঠ বা প্রথম পড়াতে শব্দ সম্পর্কে জানব। তাহলে শব্দ মানে কি? শব্দ মানে শব্দ, সাউন্ড, SOUND সাউন্ড। আচ্ছা, এই সাউন্ড মানে কি? যে কোনো শব্দ, যে কোনো জিনিসের শব্দটাই মূলত হচ্ছে সাউন্ড বা শব্দ বা ধ্বনি। আর আমরা জানি ধ্বনি বাকযন্ত্রের সাহায্যে যা উচ্চারিত হয় মূলত এক ধরনের বাতাস যেটা ফুসফুস থেকে বাহির হয়। তাহলে এই শব্দটা নাহমীরের সাথে কি সম্পর্ক আছে এটা আমাদের জানা দরকার। এখন আমরা জানার চেষ্টা করব, এই পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ আছে, এই শব্দটা আমরা দুভাগে ভাগ করতে পারি বা দুভাবে চিন্তা করতে পারি। সেটা কি? একটা হচ্ছে মাউদুউন। মাউদুউন মানে গঠিত, উদ্দেশ্য প্রণীত, যাকে গঠন করা হয়েছে বা যেই শব্দটা বলা হয় উদ্দেশ্য করে, অর্থাৎ অর্থবোধক শব্দ। তাহলে শব্দকে আমরা এই পৃথিবীর সকল ভাষার সকল শব্দ, লক্ষ লক্ষ কোটি কোটি শব্দ বা ধ্বনিকে আমরা দুভাবে চিন্তা করতে পারি। একটা হচ্ছে উদ্দেশ্য প্রণীত বা অর্থবোধক, মাউদুউন মাউদুউন। আর আরেকটা হচ্ছে মুহমালুন, মুহমাল মুহমালুন মানে আমহালা ইউমহিলু, অবকাশ দাও, অযথা ছেড়ে দাও কিছু উদ্দেশ্যহীনভাবে। আচ্ছা, মুহমালুন আর মুহমাল হচ্ছে উদ্দেশ্যহীন, অযথা অথবা অর্থহীন। তাহলে একটা হচ্ছে অর্থবোধক মানে অর্থ দেয় এমন, তাকে আমরা বলবো মাউদুউন। আরেকটা হচ্ছে মুহমালুন, উদ্দেশ্যহীন বা অযথা বা অর্থহীন। অনেক শব্দ আছে অর্থহীন শব্দ, যেমন আরও অসংখ্য শব্দ আছে যেগুলো নির্দিষ্ট অর্থ নাই। এই নির্দিষ্ট যেগুলোর অর্থ নাই, যেগুলো অর্থহীন, সেটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য মূলত এই মাউদুউন মানে উদ্দেশ্য, তার মানে হচ্ছে অর্থবোধক শব্দটা। আর আমরা জানি অর্থবোধক শব্দকে আমরা বলতে পারবো কালিমা, অর্থবোধক। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। মাউদুউন অর্থবোধক শব্দকে আমরা বলতে পারবো কালিমা। কালিমা মানে কি? আঘাত করা। কালিমা মানে কথা বলা। কালিমা মানে জখম করা, ফুটা করে দেওয়া, কথার মাধ্যমে মানুষের মনে আঘাত করা যায়। কথার মাধ্যমে মানুষের মনে প্রভাব বিস্তার করা যায়। কথা এবং কনভিন্সিং পাওয়ারের মাধ্যমে মানুষের ব্রেন ওয়াশ করা যায়। এই জন্য এই শব্দ যেটার অর্থ আছে তাকে বলা হয় কালিমা। কারণ কালিমা দিয়ে আমরা কী করি? মানুষকে উদ্দেশ্য করে আমরা কথা বলি শব্দ দিয়ে। এই জন্য এই উদ্দেশ্য প্রণীত বা অর্থবোধক শব্দ যেটা, তারই নাম আরবিতে বলা হয় কালিমা। এখন কালিমা মানে কি? তাহলে আমাদের মুখস্থ করতে হবে অর্থবোধক একক শব্দ, অর্থবোধক একক শব্দ।
কালিমা মানে আঘাত করা, কালিমা মানে জখম করা, যাই হোক না কেন এটার পারিভাষিক অর্থ আমাদেরকে মুখস্থ করতে হবে, অর্থবোধক একক শব্দ। তাহলে কালিমা মানে কি? অর্থবোধক একক শব্দ, মাশাআল্লাহ। অর্থবোধক একক শব্দ, এই যে এইখানেই তাহলে আর একটা জিনিস লুকিয়ে আছে। একক শব্দ মানে কি? যেটা একটা, হ্যাঁ তাই নয় কি? যেটা একটা সেটাই তো সেটাই তো মূলত, তারই আরবি আমরা বলতে পারি মুফরাদ। মুফরাদ মানে কি? একক শব্দ। মুফরাদ মানে একক শব্দ। আমরা দ্বিতীয় ক্লাসে দেখব একক শব্দ কি আর দুটা শব্দ মিলে কিভাবে হয়, আমরা দ্বিতীয় ক্লাসে দেখব ইনশাল্লাহ। তাহলে মাউদুউন যেটা সেটাই মূলত কালিমা। গিভ মি রেড পেন, গিভ মি দিস। ইসমুন ফেআলুন ওয়া হারফুন, আমরা সবাই মুখস্থ করব। লাফজুন মাউদুউন মুহমালুন, মাউদুউন কালিমাতুন মুফরাদুন। কালিমা তিন প্রকার, ইসমুন ফেআলুন ওয়া হারফুন, ইসমুন ফেআলুন ওয়া হারফুন, ইসমুন ফেআলুন ওয়া হারফুন। তাহলে ইসিম হচ্ছে একটা শব্দ, পৃথিবীর সকল নাম। ইসিম হচ্ছে একটা শব্দ, পৃথিবীর সকল নাম। ইসিম হচ্ছে একটা শব্দ, পৃথিবীর সকল নাম। তাহলে লাফজুন, আবার আমরা একটা একটা করে শিখব। তাহলে আমরা জানতে পারলাম মুফরাদ যেটা কালিমা, সেটা কালিমা যেটা মাউদুউন ওই সেটা। তাহলে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ পরের ক্লাসে যে মাউদুউন কালিমা আর মুফরাদ। তাহলে কালিমা বা মুফরাদ তিন প্রকার, এসিম ফেল হরফ কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন চারটা হলো না, কেন পাঁচটা হলো না।